এই প্রথম মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন হলো জলপাইগুড়িতে। গত 9 থেকে 11 সেপ্টেম্বর মুর্শিদাবাদের ভগবানগোলায় আয়োজিত হয় আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার দলকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে এনেছে জলপাইগুড়ির মেয়েরা। তাদের এই সাফল্যে খুশি জলপাইগুড়ির ক্রীড়া মহল। জলপাইগুড়ির অন্যতম ক্রীড়া কর্মকর্তা অলোক সরকার বলেন, এই প্রথম জেলা মহিলার দল এত বড় সাফল্য অর্জন করল। কোচবিহার, আলিপুরদুয়ার, বর্ধমান ও উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলার মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি। সোমবার জলপাইগুড়িতে ফিরে আসার পর চ্যাম্পিয়ন দলের মেয়েদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের জন্য। কারণ বিগত বহুদিন যাবৎ উইমেন স্পোর্টসের এই ধরনের সাফল্য আমরা পাইনি। তো যাই হোক, কাবাডি অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা এই কাবাডি খেলাটাকে প্রমোট করার জন্য ভীষণভাবে চেষ্টা করে আছি ব্যক্তিগতভাবে। যে 1963 সনে 1963-তে প্রথম আমরা জলপাইগুড়ি আন্তর্জেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই, এটা একটা বিরাট গৌরব। সেই গৌরব নিয়ে আজও আমরা চলছি। সেখানে আজকে আমাদের উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে যে কাবাডি প্রতিযোগিতা আন্তর্জেলা হয়েছে, তাতে আমাদের জলপাইগুড়ি জেলা বিজয়ী রাখা লাভ করেছে। এটা গৌরবের জায়গা আমাদের স্যার সুপ্রিয় স্যারের জন্য এতদূর আমাদের যাওয়া সব থেকে। আর আমাদের মাঠের মধ্যে যে সবল সৌরভ ছিল, ওদের প্রচেষ্টায় আমরা আর কি এতদূর এগিয়েছি। খুব ভালো করে খেলছি ওখানে। আর সব থেকে আমার ভালো লেগেছে, আমি টিমের ক্যাপ্টেন হয়ে আমার দলে যে দুজন খেলেছে দীপ্তি আর সঙ্গীতা, ওরা খুব ভালো খেলেছে, আরও আমার টিমকে এগিয়ে নিয়ে যাব তাই চাই আমি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ।